السلام عليكم ورحمة الله وبركاته. আজ অন্তত একটি মর্মান্তিক ঘটনা বলবো। গতকালকে এই টাইমে কুয়েতের টাইম 8:30 দিক সম্ভবত এভাবে এক সুদানি উঠে এখানে ঘাস খাওয়াতে আসে। উটগুলো ভিতরে ঢোকানোর পরে কারেন্টের তার মাটিতে পড়েছিল, সে সুদানিও সেই জিনিসটা খেয়াল করেনি, তারটি খেয়াল করেনি। সুদানি শিলার উপর দিয়ে যাওয়ার সময় সে কারেন্টের তার তাকে শরীরে স্পর্শ করে, তখনই সে মারা যায়। যারা বিল পাড়ার কাজ করেন তারা খুব সতর্কতার সাথে কাজ করবেন, কারণ একটু সতর্কতা হলে জীবনটা অনেক সেফটি থাকে। বিশেষ করে যারা উটের কাজ করেন অনেক সময় দেখা যায় আপনার ওই বোম অন্য অন্য কিছু পাওয়া যায়, অনেকেই সেটা রুমে নিয়ে আসে এবং বা লাঠি দিয়ে বাড়ি দেওয়ার চেষ্টা করে। এরকম অনেক ঘটনা ঘটছে, এরকমভাবে বাড়ি দিয়ে অনেক লোক মারা গেছে। যারা উটের কাজ করবেন তারা সতর্কতার সাথে কাজ করবেন। এবং গত বছরে এক ঘটনা, গত বছর না তার আগের বছর হবে সম্ভবত, আমাদের এক বাঙালি খামার কাজ করতো, খামা বালি এসে খামার সাইডে মানে বালি বেঁধে গেছে, সেই বালি সরাইতে গিয়ে সে বালির নিচে বোম ছিল, সে খেয়াল করেনি। বোম খেয়াল না করাতে তাৎক্ষণিক তার ভিডিওটি আমি দেখছি, তার হাত এক হাত আর দু পা সবই চলে গেছে। তাই যারা বিলপাড়ে কাজ করবেন, মাঠে কাজ করবেন, উটের কাজ করবেন, ছাগলের কাজ করবেন, সবাই সতর্ক হয়ে কাজ করবেন, কারণ জীবনের সাথে কোনো কিছু বড় না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।